আসসালামু আলাইকুম, বেটস এন্ড বার্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আজকে অনেকদিন পরে আমার ছোটোখাটো একটা ফ্লাইং লফটের ভিডিও দিচ্ছি, মানে আমার ছোটোখাটো একটা কবুতরের লফটের। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন দেওয়ার অনেক কারণ আছে। আসলে দেখা যায় এই কবুতরগুলো আমি মাঝখান থেকে উড়াই নাই, আর দ্বিতীয় কথা এগুলো এখান থেকে একটু শিফট করছিলাম, অর্থাৎ নিচের একটা রুম আছে, রুমে নিয়েছিলাম। ছাদে একটা অনুষ্ঠান হয়েছিল, আসলে এই কারণে এই কবুতরগুলো এখানে রাখা যায় নাই, প্রায় এক সপ্তাহ নিচে ছিল, এখন উঠাইছি। তো বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কবুতরগুলো সুস্থ আছে। দেখেন বৈশা বৈশা এখন হাঁপাইতেছে, গরম পড়ে গেছে প্রচুর। আর হাঁপানোর আরেকটা কারণ হচ্ছে এরা এখন অ্যাডাল্ট হয়ে গেছে, দেখেন ডাকতেছে, এও ডাকে নিচের, এও ডাকে। মানে এখানে তিনটা চারটা যে প্রায় পাঁচ পিস, চার পাঁচ পিস দৌড় হয়েছে। তো এরা মারামারি করে, আগে এই জিনিসগুলো করতো না, এখন তারা মারামারি করে, কী করে না করে। হ্যাঁ, এখন তারা মুস্তিতে চইলা আসতেছে, তো এটা একটু সমস্যা, কারণ মুস্তিতে চইলা আসলে দেখা যায় যে অনেক সব রেসিং মুডে থাকে না, ফ্লাইং মুডে থাকে না, তখন এদের নিয়ে অনেক প্যারা খাইতে হয়। যদিও আমার কাছে একটা ফর্মুলা আছে কীভাবে তাদের ব্রিডিং মুড নষ্ট করা যায় কিছুটা, কারণ ব্রিডিং মুড অবশ্যই হালকা করা লাগবে, নাহলে এরা রেসে ততটা পারফরমেন্স দিবে না। তো এটা দেখি, এখন আমি করব না, সময় আমার কাছে আছে। আর আমি যদি এই মানে পদ্ধতির অবলম্বন করে সফল হই, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকেও আমি জানাব। আর যেহেতু রেস শেষ হয়ে গেছে, আজকে আমাদের ক্লাব রেস শেষ, তো মোটামুটি যে মফিজ ভাইয়ের সাথে যে পার্টনারে যে আমার কবুতরগুলো ছিল ওই ছাদে যা ছিল, মোটামুটি এখন সবই বিক্রি করে দিব। বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে এইটাই, কারণ আমি তো এইখানে সময় দিব। এই বছর আমি এই ছাদ থেকে রেস করি নাই, মানে এই কবুতরগুলোতে রেস করি নাই, কারণ এরা ছোট, এদের কিন্তু পাঁচ ছয় পর হয়েছে, তাই ডাকাডাকি করতেছে। তো ব্যাপার হচ্ছে আগামী বছর তো এরা ফুল অ্যাডাল্ট হবে এবং রেস করার জন্য উপযুক্ত বয়স হবে, তখন কিন্তু আমি ওই ছাদে সময় দিতে পারবো না। এই বছর ওই ছাদে সময় দিচ্ছি এই কারণেই, কারণ আমি এই ছাদ থেকে এই বছর রেস করতেছি না। তো যেহেতু আগামী বছর ওই ছাদে সময় দিতে পারবো না, যেই কয়টা কবুতরই আমার আছে ওই কয়টা কবুতর ওইখানে রেখে লাভ নাই। তো ওই ছাদে রেস করা এবং রেস ছাড়া ভালো কিছু কবুতর বিক্রি করে ফেলবো, আর রেস ছাড়াও যেগুলো আছে ওগুলো আমাদের ক্লাব টস, ক্লাবে যে গ্রুপ টস করি এই গ্রুপ টস করা। হয়তো অনেক কবুতরের কানিপর ছিল, এই জন্য পাল্লাই দেয়নি। আপনারা ভালো করেই জানেন যে কবুতরের কানিপর থাকলে আসলে রেসে দেওয়া উচিত না। তো দেখা গেছে যে যেগুলো আমরা গ্রুপ টচ অথবা পার্সোনাল টচ করে রেখে দিছি, ক্লাবে যে টচটা হয় আমাদের 100 কিলো এটা করে রেখে দিছি, কিন্তু পর ক্লিয়ার হয় নাই দেখে করতে পারি নাই। কারণ আপনার কানিপর, কানিপর যদি নতুন হয় আপনি 100 কিলো পর্যন্ত খেলতে পারবেন, কিন্তু এর উপরে গিয়ে যাওয়া মানে কবুতরের উপরে প্রেশার করা বা রিস্ক নেওয়া, সেই জন্য আর আমরা ওগুলো বসাই দিয়েছিলাম দেই নাই। এবং এই জন্য বললাম রেস করা এবং রেস করা কিছু ছাড়া, ইয়াং একদম ইয়াং বাট 2022 সালের 2021 সালের, হ্যাঁ এই লেভেলের কিছু কবুতর আছে যেগুলো আমি সেল করে দিব এই ভিডিওর মাধ্যমে, নিউজ দিলাম। অবশ্যই এগুলো 100% ফ্রেশ এবং ভালো কবুতর। আর আমরা রেস কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ, আমাদের এই বছরে প্রায় বারোটার মতন হয়, মেবি 12 থেকে 16টা রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ আমাকে কাছে অশেষ শুক্রিয়া যে এর আগের বছরে পাই নাই, এই বছর আল্লাহ দিছে। দেখি নিজের চেষ্টা কইরা আগামী বছর আরও ভালো কিছু করতে পারি কিনা। তবে সমস্যা কি, আগামী বছর আমাদের চিটাগাং যে খেলা হবে কক্সবাজার এই সাইডটা, রংপুরের এই যে এই সাইডটা খেলা হচ্ছে বর্তমানে, এই সাইডের থেকে আরও ডেঞ্জার, অর্থাৎ এটা একটা একটা হট জোন বলতে পারো, মানে খারাপ একটা এরিয়া, মানে বিপজ্জনক এরিয়ায় আমরা এই কক্সবাজার চিটাগাং বাঁশখালী হ্যাঁ এদিকে খেলবো। তো ইনশাল্লাহ দোয়া করবেন, এই সাইডে কবুতরের জন্য আরও স্ট্রং করা লাগবে, অর্থাৎ যেই সাইডে খেলা কমপ্লিট করলাম এই সাইডের থেকে এই সাইড খেলতে গেলে কবুতরের স্ট্রং আরও বেশি করা লাগবে। এখন দেখি আল্লাহ পাক কপালে কী রাখছে জানি না, দোয়া করবেন সবাই খাস করে আল্লাহর কাছে যে আল্লাহ যাতে আমার কবুতরগুলোকে ভালো রাখে শরীর স্বাস্থ্য, তাইলে ইনশাল্লাহ কিছু হবে। আর বডি ফিটনেস খারাপ থাকলে তো কিছু করাই সম্ভব না। এ হচ্ছে আমার পছন্দের একটা কবুতর, জানি না এর ব্র্যান্ড কীরকম হয়েছে, ফ্লাই ভালো করে। তো এটা আসছে আমাদের ওয়ার্ল্ড ফেমাস
কি বলেন তো, কিটেল, এবং প্রায় কিটেলের কাছাকাছি কফি। কিটেল এবং আরেকটা ফেমাস লাইনের কথা বলে দেয় স্টিফেন লিম্বার্স, কিটেল এবং স্টিফেন লিম্বার্স দেয় এই কবুতরটা করা। সাথে আরেকটা বড় ফ্যান্সিয়ারের কবুতর এখানে অ্যাড হয়েছে, কুপম্যান। তো এর ভিতরে মাশাল্লাহ ভালো কবুতরের এই ঝিক গেছে, এখন আল্লাহ পাক ভালো জানে এটা কতটুকু শক্ত হয় আর কতটুকু মেধাবী হয়। তো এখন দেরি করবো না, খাবারটা দেই।